লাবনী জান্নাত একটি প্রশ্ন করেছেন বলেছেন আমি অনেক দিন ধরে নাফসের কুপ্রবৃত্তিতে পড়ে সেরকিকোনা করেছি অনেক চেষ্টা করে তবা করে ফিরে আসতে পারছি না নাফসু যা চায় তাই করে বসি দিন যাচ্ছে মনে হয় আমি প্রভষ্ট হয়ে যাচ্ছি মনের মধ্যে আল্লাহ সম্পর্কে এমন এমন বাজে চিন্তা আসে আমার মনে হয় কোনো ইমানদার ব্যক্তি বা মুসলিমের মনের মধ্যে এমন বাজে চিন্তা আসবে না যতই দিন যাচ্ছে আমার বিবেক আমার জ্ঞান সব হারিয়ে যাচ্ছে কোনোটা কোনটা পাপ কাজ আর কোনটা ভালো কাজ তা বোঝার ক্ষমতা হারিয়ে যাচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছে আমি মান হারিয়ে আমি তবা করে ফিরে আসতে চাই কিভাবে তবা করব। আল্লাহ আমাকে কি কখনো ক্ষমা করবেন আমি কাউকে আমার পাপের কথা বলতে পারছি না বিশ্বাসযোগ্য বা বলার মতো কোনো মানুষও নেই আপনি আমাকে সাহায্য করুন বা কোনো পরামর্শ দিন কীভাবে পাপ থেকে বাঁচবো আমার জন্য দোয়া করবেন আল্লাপ যেন আমাকে হেদায়ত দান করেন আচ্ছা বোন লাবণী আসলে আপনার প্রশ্নটি আমাদেরকে খুবই মানে ছুঁয়ে যাওয়া একটা প্রশ্ন টাচই একটা প্রশ্ন ধন্যবাদ যে আপনি তবা করতে চান আল্লাহ আপনাকে তবা করার তফিক দান করুন এবং আপনার তবাকে কবুল করুন আপনার যে বাজে চিন্তাগুলো আছে এটা শয়তানের পক্ষ থেকে আল্লাহ তালা শয়তানের স্পর্শ থেকে প্রভাব থেকে প্রভাব বলয় থেকে পরিবেশ থেকে আপনাকে রক্ষা করুন এবং আমাদের সকল ভাই বন্ধুকে রক্ষা করুন আমরা সে দোয়া করছি আল্লাহ সম্পর্কে এমন বাজে বাজে চিন্তা আসাটা অনেক সময় মানসিক অবসন্নতা থেকেও আসতে পারে মানসিক রোগের প্রাথমিক লক্ষণ হিসাবেও এটা দেখা দেয় আর মনে রাখবেন এই যে মানসিক রোগের যে বিষয়গুলো থাকে এতে শয়তানোরও কিন্তু একটা প্রভাব থাকে জিন শয়তানেরও প্রভাব থাকে যদিও আধুনিক সায়েন্স জিন এবং শয়তানের এই অস্তিত্ব নিয়ে যেহেতু এটা মেটাফিজিক্যাল নট ফিজিক্যাল সেজন্য তারা হয়তো অনেক অস্বীকার করে বাট আমরা জানি শয়তানের অস্তিত্ব নিয়ে কোরআন ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছে যে না শয়তানের অস্তিত্ব আছে শয়তান আমাদের জন্য স্পষ্ট আদু ও আদৌম্যবিন স্পষ্ট শত্রু এবং বোখারের হাদিসে এসছে শয়তান মানুষের শিরায় শিরায় ঢুকতে পারে তার অ্যাক্সেস আছে এবং সে আমাদের ভেতরে আমাদের মনে আমাদের বুদ্ধিতে সে প্রভাব কুপ্রভাব সৃষ্টি করতে পারে এবং শয়তান সুর আরাফের মধ্যে বলেছে যে আমি এই মমিন ব্যক্তিদের সামনে থেকে ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে সব দিক থেকে এসে তাকে বিভ্রান্ত করে ফেলবো তাকে হয়রান করে ফেলবো অস্থির করে ফেলবো তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে মানসিক রোগ এই মানসিক রোগের অনেক ক্ষেত্রে শয়তান সেটাকে আরও গুলিয়ে জটিল করে ফেলে এখানে শয়তানের কিন্তু প্রভাব আছে মানসিক রোগের ডাক্তাররা যদি পাশাপাশি ইসলামিক এই বিষয়গুলোকে সামনে রাখতেন তাহলে চিকিৎসাটা মনে হয় ভালো হতো চিকিৎসাটা হতো অনেকগুলো আমরা জানি মানসিক রোগের চিকিৎসা আছে কিন্তু সেখানে ইসলামিক যে পদ্ধতিগুলো আছে মানসিক রোগ দূর করার সেগুলো কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে না এবং তারা ড্রাগ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে বা সাইকোথেরাপি দিয়ে তারা সেটাকে চেষ্টা করছেন কিন্তু যেহেতু আমরা আল্লাহ সৃষ্টি তাহলে সাইকোথেরাপির বাইরেও ইসলামিক থেরাপিও লাগবে রুকিয়াও লাগবে কিন্তু সেই রুকিয়াটাও মুক্ত রুকিয়া হতে হবে অথেন্টিক রুকিয়া হতে হবে অনেকে রুকিয়ার ক্ষেত্রেও কিছু ভেলকিবাজি করেন এগুলো সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে তাহলে ইসলামের এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে আমরা দেখেন যে ছোট্ট একটা ভাইরাস এই যে কোভিডের ভাইরাসটা তাই না এটা আমাদের ভেতরে ঢুকে যায় না এটা নাক দিয়ে মুখ দিয়ে তাই না আমরা কোভিড পরীক্ষার সময় কি দেখেছি তাহলে এটা ভেতরে গিয়ে কিন্তু সে বিশাল প্রভাব বিস্তার করে অনেক লোককে মৃত্যুর কারণ ঘটিয়ে দিচ্ছে অনেক লোকের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে একটা জিনিস যেটা দেখা যায় না দেখা সম্ভব না তাই না এত ছোট সেটা যদি এই লঙ্কা কাণ্ড ঘটাতে পারে তাহলে শয়তানের অস্তিত্ব কি করে আমাদের বিবেক মানুষরা অস্বীকার করতে পারে যেখানে আমাদের রব বলেছেন শয়তান আছে এবং তিনি এটাও বলেছেন কানামিনাল জিন সে জিনের অন্তর্ভুক্ত ফাফাসা কান আমর রব্বি এবং তারপরে সে তার রবের নির্দেশ অমান্য করেছে তাহলে কোরআন তো এগুলো বলেছে কোরআন মহাসত্য মহাসত্য এবং মহাসত্য তাহলে আপনার যে মানসিক যে সমস্যাটা সেটাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে আপনি কিছু থেরাপি নিন ইসলামিকলি বিশেষ করে যে এই যে বাজে চিন্তাগুলো থেকে আসার জন্য বেশ কিছু থেরাপি আছে বেশ কিছু দোয়া আছে আদকার আছে সেগুলো আপনি পড়ুন সকাল সন্ধ্যার আধকার পড়ুন প্রত্যেক ফরজ নামাজের আজকার পড়ুন আপনি এই শয়তানের বাজে চিন্তাগুলো আসলে আল্লাহর কাছে চান পানাহাচান আহরুদুল্লাহিহিহিমিনা শয়তান রাজিম পড়ুন ইত্যাদি ইত্যাদি এবং এই বিষয়ে আপনি হয়তো কোনো ভালো কাউন্সিলরের সাহায্য নিতে পারেন এমনকি আপনি তাইবা একাডেমি থেকেও কাউন্সিলিং নিতে পারেন এ বিষয়গুলো নিয়ে আমরা সেদিকে আপনাকে পরামর্শ দিচ্ছি আর আপনি ইনস্ট্যান্টলি পাপ হওয়ার জন্য তবা করুন সেটা তো একটু আগে বললাম আর মানসিক এই বাজে চিন্তাগুলো শুধু তবা করলে চলে যাবে না তার জন্য আপনাকে ইসলামিক থেরাপি এবং কিছু সাইকোথেরাপিও নেওয়া লাগতে পারে এবং পাশাপাশি যদি দেখা যায় আপনার কোনো মানসিক সমস্যার কিছু সিমটম রয়েছে তাহলে সেটাও আপনি নেবেন সেটাও আপনি চিকিৎসা নেবেন বিশ্বস্ত মুসলিম দিনদার চিকিৎসকের কাছ থেকে